গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবিনা ব্যানার্জি। সো আজকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবারও চলে এলাম তোমাদের জন্যে। তো সবাই কেমন আছো? গতকালের ক্লাস কেমন লেগেছে সবার? অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? গতকাল আমি একটা টপিক নিয়ে এসেছিলাম, তবে হ্যাঁ তোমরা এটা ভেবো না যে আমি আর এমসিকিউ নিয়ে আসবো না। এমসিকিউ থাকবে, মাঝে মধ্যে টপিকও থাকবে। তো আমরা কিন্তু অ্যাপেও কিন্তু ঠিক এইভাবেই এর থেকে আরও বেটারভাবে আরও সুন্দরভাবে সেখানে কিন্তু ক্লাস করাই বোধগম্য করে, যেখানে সেটা কোনোভাবে আমরা বুঝতে দিই না যে আমরা এতটা দূরত্বের মধ্যে আমরা ক্লাস করছি। আমরা এমনভাবে ক্লাস করি যাতে মনে হয় যেন আমরা তারা আমাদের সামনে বসেছে এবং তারাও ফিল করে যে আমরা তাদের সামনে আছি একদম। তো সেরকমভাবে আমরা অ্যাপে ক্লাস করাই। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, এবং আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা নতুন নতুন ব্যাচ শুরু করেছি, ডাব্লিউবিপি টেট ডাব্লিউবি কেপি এসএলএসটি, ইভেন এসএলএসটি সাবজেক্টিভের উপরেও ক্লাস করানোর চেষ্টা করছি। আমরা খুব তাড়াতাড়ি সেই ব্যাচও নিয়ে আসবো অনলাইনে, এসএলএসটি সাবজেক্টিভ ক্লাস পেয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম রয়েস কোচিং এসএলএসটি সাবজেক্টিভ ক্লাস নিয়ে আসছে অনলাইন, ওকে? তো বাট রয়েস কোচিংয়ের অনলাইন কিন্তু, মাইন্ড ইট, ওকে? তো তোমরা এই মুহূর্তে আমাদের যেটা অফার চলছে 75% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কোর্স প্রাইসের ওপরে। 8400 যেটা অ্যাকচুয়াল কোর্স প্রাইস সেখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2100 টাকায়, এবং প্রত্যেকটা কোর্স প্রাইসের ওপরেই এই অফারটি থাকছে। তার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে উইন্টার, ওকে? উইন্টার, এই কুপন কোডটা ইউজ করলেই তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? এই কুপন কোডটা ইউজ করলে তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে। সো একদম এই সুযোগটা, এই চান্সটা মিস করো না, মিস করলে কিন্তু এটা বারবার আসবে না, ঠিক আছে? আর তার থেকেও বড় কথা এই যে এই মিস করো না করো, কিন্তু এটা তো পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, এটা তো আর চৈত্রশীল নয় যে এবছর না কিনলাম না পরের বছর আর একটু হয়তো বেটার অফার পাবো, বা না পেরো কাছাকাছি একটা অফার পাবো চৈত্রশীল প্রতি বছর আসবে। কিন্তু তোমার তো এই সময়টা চলে যাচ্ছে, এই প্রিপারেশনটা থেকে তুমি পিছিয়ে যাচ্ছ, তো এটা কেন সুযোগটা হাতছাড়া করবে, ঠিক আছে? তো শুরু করে দাও প্রিপারেশন। তো চলো শুরু করবো আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করবো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? কগনিজেন্ট কোম্পানি নতুন সিও পদে নিযুক্ত হলেন কে? রবি কুমার এস, মহেন্দ্রা শর্মা, অরণ্য দেশমুখ, বিনীত শেট্টি। কগনিজেন্ট কোম্পানির নতুন সিও পদে নিযুক্ত হলেন রবি কুমার এস, ওকে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টু, শেয়ার স্কুল বাস সিস্টেম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। শেয়ার্ড স্কুল বাস সিস্টেম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? শেয়ার্ড স্কুল বাস সিস্টেম লঞ্চ করলেন মেঘালয় রাজ্যের রাজধানী কোন রাজ্য? সাংমা। মেঘালয় রাজ্য হচ্ছে একটা রাজধানী হচ্ছে শিলং। মেঘালয় রয়েছে মৌসুম রাম বলে একটি জায়গা, যেখানে ভারতবর্ষে সব থেকে বেশি বৃষ্টিপাত এই মৌসুম রামে হয়। বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটাকে বলা হয়, প্রচণ্ড হারে বৃষ্টিপাত এবং প্রচণ্ড সুন্দর একটা জায়গা মুসিম রাম শ্রীরং, খুব সুন্দর একটা জায়গা শুনেছি বাট যাইনি। নেক্সট কোয়েশ্চেন, বারাণসীর ডিব্রুগড়ের মধ্যে গঙ্গাবিলাস নামে বিশ্বের বৃহৎ দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, পীযূষ গোয়েল, গিরিরাজ সিং। আমি এই কোয়েশ্চেনটা সম্পর্কে, এই যে টপিকটা গঙ্গাবিলাস, ঠিক আছে, এই সম্পর্কে আমি পরে বলছি তোমাদেরকে। এটা একটা সবথেকে বড়, বিশ্বের সবথেকে দীর্ঘতম জাহাজ বলতে পারো, যেখানে খরচ পার হেড 25 লাখস, এই সরি 12 লাখস, পার ডে খরচ 25,000 টাকা। তো এটা বারাণসী থেকে একদম ডিব্রুগড় যাবে, 20টা নদীকে পেরিয়ে যাবে, ঠিক আছে, 20টা নদীকে পেরিয়ে যাবে এই ক্রুজ জাহাজটি, রিভার ক্রুজ জাহাজ যেটা বা লঞ্চ। তো কলকাতার ওপর দিয়েও যাবে, কলকাতাতে খুব সম্ভবত মনে হয় 20 দিন পর না 20 তারিখ মনে হয় এরকম টাইপের একটা আসবে। তো 20টা নদীকে পেরিয়ে যাচ্ছে, ভাবতে পারো তাহলে বারাণসী থেকে কোথায় কোনটা দিয়ে যাচ্ছে আমাদের, যদি ভারতবর্ষের ম্যাপটা আমরা আঁকি, মানে উত্তরাখণ্ডে এটা দিয়ে এই এইভাবে খুব সম্ভবত আসবে, এইভাবে যাবে, কিন্তু কলকাতা তো এদিকটা করে আছে, এইখানটি দিয়ে যাবে। যাই হোক, ওটা ম্যাপে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, কলকাতার ওপর দিয়ে যাবে। তো গঙ্গা ব্রহ্মপুত্র থেকে শেষ হচ্ছে তাহলে, ক্লিয়ার? তো সব থেকে বড় জাহাজ, বৃহত্তম জাহাজ, দীর্ঘতম, অ্যাকচুয়ালি বৃহত্তম না দীর্ঘতম, ক্লিয়ার? সো এটা উদ্বোধন করছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট,
পে রূপ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো কোন দেশ? বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান। পে রূপ যেমন পেটিএম, ফোনপে, গুগল পে, তেমনি পেটিএম একটা পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো ভারত। এই কোম্পানিটা কোন রাজ্যে, এই কোন শহরে রয়েছে? বেঙ্গালুরু। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট কোয়েশ্চেন 5, টাটা পাওয়ার কোন শহরে হাউজিং সোসাইটির জন্য ভারতের প্রথম সোলার প্ল্যান্ট স্থাপন করবে? পুনে, ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ। টাটা পাওয়ার কোন শহরে হাউজিং সোসাইটির জন্য ভারতের প্রথম সোলার প্ল্যান্ট স্থাপন করবে? পুনে, ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ। পুনে, ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ। কারেক্ট আনসার মুম্বাই। নেক্সট, শান্তিকুমারীকে কোন রাজ্যের নতুন মুখ্য সচিব নিযুক্ত করা হয়েছে? আসাম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। শান্তিকুমারীকে কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? একজন আইএস অফিসার শান্তিকুমারী, তিনি হয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্য সচিব বা সেক্রেটারি। ঠিক আছে, এবং সেটা তেলেঙ্গানার প্রথম মহিলা মুখ্য সচিব। ঠিক আছে, তেলেঙ্গানার প্রথম মহিলা মুখ্য সচিব শান্তিকুমারী। ক্লিয়ার? আচ্ছা, তো তেলেঙ্গানা রাজ্যটা কবে গঠিত হয়েছিল? তেলেঙ্গানা রাজ্য হয়েছে 2014 সালে। ক্লিয়ার? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে। ওকে, তো তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি, এটা তোমরা অ্যান্সারটা দেবে কমেন্ট করে। নেক্সট, আইটি কোম্পানি কগনিজেন্টের নতুন সিও আছে, একই কোশ্চেন চলে এসছে, এটা রবি কুমার এস। ওকে, নেক্সট, ভারতের মহিলা পাইলট হিসাবে সুখোই ফাইটার জেট উড়াবে কে? সুখোই ফাইটার জেট যেটা, সেটা কে উড়াবে? প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী অরোরা, অবনী চতুর্বেদী, স্নেহা শর্মা, শবনম সিং। শিবাঙ্গী অরোরা, অবনী চতুর্বেদী, স্নেহা শর্মা, শবনম সিং। কারেক্ট অ্যান্সার অবনী চতুর্বেদী। নেক্সট, সম্প্রতি মারা যাওয়া গায়িকা লিসা মেরি পার্সলে কোন দেশের বাসিন্দা? ইংল্যান্ড, জার্মানি, ইতালি, আমেরিকা। ইংল্যান্ড, জার্মানি, ইতালি, আমেরিকা। কি হবে? কারেক্ট অ্যান্সার আমেরিকা। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয়? 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 16 জানুয়ারি, 13 জানুয়ারি। ভারতীয় সেনাবাহিনী দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? কারেক্ট অ্যান্সার 15 জানুয়ারি। লাস্ট, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাসের পতাকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদী। কোন শহরে এই ক্রুজটি শেষ হবে? পাটনা, কলকাতা, ডিব্রুগড়, গুয়াহাটি। আমি এটা বলেও দিয়েছি, প্রথমে ছিল বারাণসী থেকে ডিব্রুগড়। সঠিক অ্যান্সার ডিব্রুগড়, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী থেকে। ঠিক আছে, তো সরি, খুব ঠান্ডা লেগে গেছে আমার। তো আজকের মতো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা একটু শেষ করছি, বাট শেষ করার আগে একবার তো তোমাদের জন্য আমার রিপিট চাই, তাই না? কগনিজেন্ট কোম্পানি নতুন সিও পদে নিযুক্ত হলেন রবি কুমার এস। শেয়ার্ড স্কুল বাস সিস্টেম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? কনরাড সাংমা, মেঘালয়। বারাণসী ডিব্রুগড়ের মধ্যে বিলাস, গঙ্গা বিলাস নামে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন কে? নরেন্দ্র মোদী। নেক্সট, পে রূপে নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ চালু করলো কোন দেশ? ভারত। টাটা পাওয়ার কোন শহরে হাউজিং সোসাইটির জন্য ভারতের প্রথম সোলার প্ল্যান্ট স্থাপন করবে? মুম্বাই। শান্তিকুমারী কে কোন রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। আইটি কোম্পানি এটা একই কোয়েশ্চেন। ভারতের মহিলা পাইলট হিসেবে সুখয় ফাইটার জেট উড়াবে? অবনী চতুর্বেদী। সম্প্রতি মারা যাওয়া গায়িকা লিসা মেরি পার্সলে কোন দেশের বাসিন্দা? আমেরিকা। ভারতীয় সেনাবাহিনী দিবস 15 জানুয়ারি। বিশ্বের দীর্ঘতম ক্রুজ গঙ্গা বিলাসের পতাকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথা থেকে? ডিব্রুগড়ে গিয়ে শেষ হবে, অর্থাৎ বারাণসী থেকে ডিব্রুগড়। ওকে, তো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই খতম করছি। খতম করার আগে আবারও বলছি, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে WBP, KP-র এবং প্রাইমারি টেটের জন্য। SLS-এর জন্য ব্যাচ শুরু হয়েছে, প্রত্যেকটা কোর্সের ওপরে কিন্তু ডিসকাউন্ট চলছে, 75% ডিসকাউন্ট। এত বেশি ডিসকাউন্ট কোথাও পাবে না তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে, এবং এত কম খরচে কোথাও পাবে না। 6 মাসের কোর্স ডিউরেশন, সব কিছু পেয়ে যাচ্ছ। ইভেন WBCS-ও ভর্তি চলছে, সো মিস করো না এই চান্সগুলোকে। WBCS-ও ক্লাস হয়, সুন্দরভাবে ক্লাস হয়, এটুকু বলবই। ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে, ইউটিউবে আমাদের ক্লাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম কী ক্লাস করানো হয় এখানে। ওকে, সো একদম মিস করো না, চটজলদি ভর্তি হয়ে যাও। এবং ভর্তির জন্য তোমরা আরও ইন্টারেস্টে জানার জন্য তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করো, 8448449432, 8448449432, এই নাম্বারে ফোন করে ইন ডিটেলসে জেনে নাও। ঠিক আছে, সো চলো, টাটা, গুড বাই, টেক কেয়ার এভরিওয়ান, এন্ড কিপ স্মাইল ইন ইউর ফেস।